ভিডিওটা আবার অন করলাম। যাই হোক, প্রসঙ্গটা হলো গাড়ি সেল করছি, নামটা ট্রান্সফার হয় নাই, সেটাই হলো প্রসঙ্গ, আর কিছুই না। কারণ হলো যে তারা নামটা ট্রান্সফার করে নাই, কারণ সে নাকি গাড়ি আমার এটা সেল করবে আরেকজনের কাছে, তারপরে আমার নামটা ট্রান্সফার করবো তার কাছ থেকে। মানে কি যে প্যারা রে ভাই! আজকে আমি অফিসে আসলাম ঠিকই, কিন্তু সে আমার সাথে কথা বলে না। মানে কেমন জানি, মানে দেখা যাচ্ছে যে তার কাছে আমি ধরা না, তার কাছে আমি ধরা না, আমি ধরা না, কারণ সে মনে করতেছে যে আমার পানিতে পড়ে গেছি। না, আমি পানিতে পড়ি নাই, কারণ সে যদি বলে যে আমি গাড়ি নিব না, দে 20,000 টাকা দে, তোর গাড়ি আমি কিনে নিব, তারপরে তোরে আমি দেখবি যে কেমন হ্যারাসমেন্ট করাই। কারণ আমি কিন্তু বেয়াদব না, বেয়াদব একসময় ছিলাম, বেয়াদবি কারোর সাথে করতে চাই না, বেয়াদবি আমাকে করাবে, সেটা হলো মেন উদ্দেশ্য। যাই হোক, ভিডিওটা ব্লগিং এ করবো, কারণ আমি দিব, আমি যে রিগেল সেটা আমি আপনাদেরকে বুঝাবো। কারণ 2-1 বছর 10 মাস হয়ে গেছে অলরেডি, 2 বছরের কাছাকাছি তুই গাড়ির কাগজপত্র চেঞ্জ করিস না, নাম ট্রান্সফার করিস না, পরে আমি কি করুম, জিটি করুম, জিটি তুই চিনস না আমাকে, বেয়াদব করে এতদিন ধরে তোরে আপনি আপনি বলছি চুপ লাগে না, আজকে তোরে তুই করে কম তার বাচ্চা, নাম ট্রান্সফার করিস না, তুই আমার অফিস করে একদম দূরের কথা, তুই একটা বেয়াদব তোর লগে, মানে যে চলবো ও দিন থাকতে আয়ু থাকতে মরবো, কিলে তুই পুকুরি কালাম মাছ মরছ, ঠিক আছে? তা আমি এগুলি কথাগুলো সব পিতাবাড়ি করে বললাম, কারণ রাব্বানি মহসিন, মহসিন রাব্বানিকে সে গাড়িতে নাম ট্রান্সফার করে নাই, সে মানে এখন 9-6 হিসাব, কারণ আজকে হলো মাসের 29 তারিখ। আমি বলেছিলাম যে ডিসেম্বরে তুমি কি নাম চেঞ্জ করবো, সে বললো যে ভাই ডিসেম্বরের বেতনটা পেয়েই নামটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। তা আমি গত 2 দিন আগে তাকে আমি বলেছি, মেন কথা আজকে যদি বুধবার হয়, তা 2 দিন আগে আমি বলেছিলাম কোন দিন জানেন, যে রবিবার, রবিবার দুপুরবেলা বলেছি, তা বলেছে বলার পরে সে আমাকে বলতেছে যে ভাই নাম তো ট্রান্সফার করবো ঠিক আছে, কিন্তু গাড়ির কাস্টমার আছে তার কাছে গাড়ি হ্যান্ড ওভার করবো, সে নাম ট্রান্সফার করে নিবে আপনাকে নিয়ে, আর আমি গাড়ি নিবো হলো সাব্বির ভাইয়ের গাড়ি। তা আমি বললাম যে সাব্বির যদি গাড়ি সেল করে, আমাকে না জানিয়ে যদি গাড়ি সেল করে, আমি কোনো চাকা সাব্বিরকে চাকার মতন করে আমি কেন পিটামো, কারণ গাড়ি আমারটাই নাম ট্রান্সফার করে নেই। আর সাব্বিরের কি আছে প্যারা যে গাড়ি সাব্বিরের নতুন গাড়ি তোর কাছে চেঞ্জ করবো, আমি এটাই তো বুঝলাম না। তো যাই হোক, আমরা অলরেডি আরবি স্টেডিয়ামের সামনে আসছি, আজকে চাইছিলাম না ব্লগিং এই কথাগুলো বলি উত্তরে যাওয়ার সময়, কারণ আমি মানুষকে উপকার করে আমি কোনো সময় প্রতিদান চাই না, আমি কোনো সময় উপকারের কোনো প্রতিদান আমি কখনোই কাউকে বলি না, যে আমি তোমাকে উপকার করছি, তুমি এই উপলক্ষে তুমি আমাকে এক কাপ চা খাও। আমরা আছি বনানি ফ্লাইওভার, মানুষের বিপদে পড়লে আমি চেষ্টা করি যে হেল্প করার জন্য, না করতে পারলে নাই, কারণ আমি হেল্প করি তার প্রতিদান আমি কোনো সময় যাবো তা আমি কখনোই আশা করি না, কারণ আমি কার কাছ থেকেই আমি বিপদের মধ্যে আমার অফিস থেকে কোনো সময় মানে আমি কোনো ক্ষতিপূরণ পাই না। যাই হোক, মানুষের বিপদে আল্লাহই আছে, আর দ্বিতীয় কথা আমি বিপদের মধ্যে পড়লে আমাকে খুব উপকার করতে হলো তৌহিদ ভাই, মনে নিয়ে ঢালের মধ্যে দিয়ে নামতেছি, আমি জানি না কথাটা শোনা যাচ্ছে কি না, আমি বলতেছিলাম সে প্রসঙ্গে আসি, কথা হলো আমি বিপদে পড়লে কার কাছে বেশি হেল্প পেতাম জানেন, আমার অফিস কলি কি তহিদ, তহিদ সাহেব দীপু তহিদ, মানে কি বলবো, ওর লোক হিসেবে খুব ভালো, ওর হিসাব খুব পাক্কা, আমি জানি সেটা, কারণ ও তো ভাই আরেকটা ভাই নাই যে ও কাউকে দান করে দিবে, ঠিক আছে? দান করার কোনো কিছু নাই, আমি অনেক বিপদে পড়েছিলাম, সে বিপদে আমাকে অনেকবারই সে বিপদে উদ্ধার করেছে, কথায় আছে না ভাই যে বিপদে উদ্ধার করে সে
বাপের ভাই হয়, বাপের মতো বাপের উপকার করেছে সেটা আমার মানতে হবে। যাই হোক, আমরা অলরেডি নিকুঞ্জ এক নম্বর গেটের কাছাকাছি আছি, তো বিপদে মোড়ে রক্ষা করে এই মোড় প্রার্থনা সেটা বারবারই বলি, কারণ বিপদে পড়লে যে উপকার আসে সে বাপের কামই করে। তোহিত অনেক উপকারই করেছে আমাকে টাকা দিয়ে, যেভাবেই হোক আমার এখন কারোর কাছে আমার হেল্প চাওয়া লাগে না, আমি আল্লাহর উপরে চিন্তা করি। তো বাম দিকে পূর্বাঞ্চল সাইকোর দেখা যায় প্রকৃতি সরণি, আজকে পুরানো রাস্তায় ফ্রি পেয়েছি 11:09, আমরা ভিডিওর চেষ্টা করবো করার জন্য। মনে পড়ে গেল মানুষকে উপকার করার প্রতিদান আমি কখনোই চাই না, কিন্তু তার বন্ধ হলো ভিডিওতে এসে, কারণ আমি চাই যে উপকার করতে। কিন্তু আপনি যখন অফিসে গেলেন আপনার কাছ থেকে আমি গাড়িটা নিয়েছি, আজকে মাসের আজকে 29 তারিখ, আপনি কোনো কিছুর প্রসঙ্গে বলেননি তো না, এবং আপনার চিন্তা ভাবনা আছে গাড়ি চেঞ্জ করে আপনার আমাকে ধরাই দিবে, এইটাই তো আপনার মন্তব্য, এই তো আপনার আশা। বাদিক হচ্ছে নিকুঞ্জ গেট, 2 নম্বর, পাশেই হচ্ছে বিএটিসি অফিস, তার পাশে হচ্ছে তেলের পাম্প, এই তো আপনার আশা মহসিন নাকবানি, এইটাই তো আপনার মনের মন্তব্য, ঠিক না? তা গাড়ি যদি ভালো না লাগতো তাহলে তো আপনি চালাতেন না। আর আপনি যে যে মানিকগঞ্জের ছেলে, মানিকগঞ্জের ছেলের এরকম বাতপার কিস্তিমের হয়েছেন সেটা আমি জানতাম না। তা বাদিকে গাড়ি কিন্তু আছে, দেখে শুনে যাই। আমরা অলরেডি নিকুঞ্জ পার হচ্ছি, যাই হোক পাশে সামনে গাড়ি আছে অনেক, দেখে শুনে যেতে হবে, সেটাই হলো মেন উদ্দেশ্য, আর কিছুই না। 11:10, আমরা মোটামুটি টানের উপরেই আছি, কারণ আজকে রেলাটা নাই, ডিসকম্পিক্স নাই, কাজ শেষ করে ভালো লাগতেছে না, মেন কথা কি মনটা খুশি না। গতকালকে এই রাস্তায় একজনের সাথে বাক বিতন্ন হয়েছিল, কথা তর্কতর্ক হয়েছিল, তাই মনেরটা মনে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার কথা হলো আমি তো কোনো অপরাধ তোমার সাথে করি নাই, তাই এটা হলো এসএমসি নিলয়, এই নিলয় বিল্ডিং, আর ব্লগিং এ আপনারা দেখতে পারবেন যে কোন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে যাই, সেকেন্ড রোড চেক করবে সে এগুলি পাবে। সেকেন্ডে যখন এই কাজগুলো আপনারা করবেন তখন এই রোডগুলো আপনারা আমার ব্লগিংয়ে দেখতে পারবেন। আমি উপকার করতেই চাই, কিন্তু উপকারের প্রতিদান আমি কখনোই চাই না, কিন্তু মানুষ কোনো সময় বলে না যে আপনি হেল্প করছেন। তা লেমেরিডিয়ানস হোটেল আমার বাপ আসে, যাই হোক 11:11, আমরা মোটামুটি কভারেজ করে সব মোটামুটি ভালোই আসছি, কারণ কারোর সাথে কোনো তর্ক বিতর্ক করি নাই, আমি কারোর সাথে তর্ক বিতর্ক করি না রাস্তার মধ্যে, তো জানেন। কিন্তু তর্ক বিতর্ক করে ফেলায় রাস্তার মধ্যে এত ভদ্র মতন গাড়ি চালায়, কিছু কিছু লোক আসছে মন খারাপ করে ফেলে, তো যাই হোক ওগুলি বলে লাভ নাই। যেটা বলতে চাইছিলাম, উপকারের কোনো সময় প্রতিদান চাই না, উপকারের প্রতিদান চাওয়াটা আমাদের পুরোটাই ভুল। তা মানুষ কখনোই বুঝছেন, মানুষকে কখনো টাকা দিবেন না, ধার দিবেন না, ধার দিলে সেটা চাওয়া তো যাবেই না, চাইলেই বলবে যে আজকে আজকে না কাল, কালকে না পরশু, এই এই দিয়ে তো প্রথমে উপকার করবেনই না। কিন্তু তো হুন্ডা কাউকেই দিবেন না, যদি গাড়িটা সেল করেন সেটা নগদের উপরে বলা থাকবে যে ভাই এই দিনের মধ্যে আপনি নাম ট্রান্সফার করলে করেন, না করলে নাই। কিন্তু এই যে এরকম যে ঘোরাচ্ছে ঠিক না ভাই, আমি আপনার সাথে কোনো সময় চাই না যে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু আমাকে খারাপ ব্যবহার করার জন্য লাস্টে আমার ব্লগিংয়ে এসে খারাপ ব্যবহারটা আমি করলাম, যে তুমি যতই আমাকে তোলাস্তা মিস করো না কেন, আমি কিন্তু কেরানীগঞ্জের তোলা, কিন্তু আমি ডাইরেক্ট কথা যে কোনো আমি কাউকে কোনো যে মারফতে আমি কোনো সময় কোনো জিনিস কিনি না, সেটাই হলো আমার হিসাব। আমি মারফত জিনিসটা পছন্দ করি না, নগদ যাবো শোরুমে যাবো, নগদ যে কিনে আসুন, সেকেন্ড হ্যান্ড কিনলে একবার সেকেন্ড হ্যান্ড কিনে যা ভোগা ভুগছিলাম সেরকম আমি কাউকে চাই না যে ভোগাতে। বারবারই বলে নিলাম যে নামটা ট্রান্সফার করে নিয়ে আনছেন, নামটা ট্রান্সফার করে নিচ্ছেন না। তা যাই হোক, এই যে বিমান বাংলাদেশ বিমান ফ্লাই মোলাকা বার করে নিলাম আমরা, ইন্ডিকেটার দিয়ে রেখেছি পায়ে, তো যাই হোক আমরা দেখে শুনে যাচ্ছি, তাড়াহুড়ো করে কোনো লাভ নাই, গাড়িটা কিন্তু তার মতন সে বেরোচ্ছে, আমাদের মতন আমরাও বেরোই যাই সুযোগ করে। 11:13, মোটামুটি আজকে কি মানে কি বলবো, উত্তরের রাস্তা সবাই ঘুমিয়ে আছে অলরেডি দেখা যাচ্ছে, 11:13, এখনও কারোর ঘুম ভাঙিনি, আমি অনেক সকালে বেলায় এসে পড়েছি। গুড মর্নিং উত্তরা, অ্যান্ড গুড মর্নিং অল ভিউয়ার্স, এবং বেশি বেশি করে ভিউ করবেন, এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি চিল করবেন, চিল চিল না করলে চলবে না। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম,
তো সেই তোহিদ ভাই অসুস্থ ছিল, আমি এক টাকা দিয়েও হেল্প করতে পারি নাই, এটা আমার দুঃখজনক। তাকে যদি বলি কিছু খাবা কিনা দোস্ত, সে বলে যে খুদের ভাত খাবো আমি, খুদের চাইল নিয়ে এসো তুমি আমার জন্য। তার সাথে আমি এমনই চাকরি করি, আমি ওর সাথে আমি দেখাই হয় না। যাই হোক তোহিদ ভাই সরি, তুমি রাগ করো না, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এবং কি তোমার হিসাব মতনই আমি চলি। রেগে গেলাম তো হেরে গেলাম, সেটা বারবারই বললাম বলি, কিন্তু রেগে যেতে চাই না। রেগে গেলে কিন্তু আমি অনেক নিজেরকে নিজে অনেক ক্ষতি করি, আমার নিজের ক্ষতি করি বলতে আমি অনেক কিছু ভাঙচুর করে ফেলি। আমি রেগে যেতে চাই চাচ্ছি না, যাই হোক আপনাদের ভালোবাসায় সোহেল মাহমুদের এত দূর আসা। সোহেল মাহমুদ যা যা বলেছে আপনাদের প্রসঙ্গে বলি নেই ভাই, সরি আপনারা মনে কিছু নিয়েন না। গাড়িটা এখনো নাম ট্রান্সফার করে নাই, সে প্রসঙ্গে আমি বললাম এখনো 1 বছর 10 মাসের উপরে হয়ে গেছে, সে আমাকে নাম ট্রান্সফার করে না, কিন্তু সে 150 টাকার একটা স্টামে আমাকে একটা সই করে নিছে। এরপরে কি হিসাব মতন কি সে নামটা ট্রান্সফার করা কি উচিত ছিল না, যাই হোক আপনি উচিত ছিল না না উচিত ছিল আপনারা কমেন্টে জানাবেন আমাকে, যে ভাই হ্যাঁ উচিত ছিল না উচিত ছিল এটা আপনিই জানেন, আপনারা জানাবেন ভিউয়ার্স আমাদের আমাকে। আমরা আসছি অলরেডি জসীমউদ্দিন রোড, দেখা যাচ্ছে লোহার ব্রিজ ব্ল্যাক ব্যাংক আমার হাতের ডান পাশে। যাই হোক এখানে কিন্তু গাড়ির মোহর আছে, সোয়াক পরিবহন আমার হাতের বাম পাশে কিন্তু দেখাই যাচ্ছে। যাই হোক আমরা আসতে ধীরে যাই, সোয়াগের পাইলট চালাচ্ছে দেখে শুনে, সামনেও কিন্তু স্টার লাইন, এখানে গাড়ির মোহর আছে, গাড়ির মোহর আছে। আমাদের প্রথম কিন্তু আমরা কিন্তু কাজ করবো হলো পাল গার্মেন্টস, সেকেন্ডে কাজ করবো হলো সপনা ফুড, থার্ডে কাজ করবো হলো বাজার পেন্ট, আজকে রেনাটা নাই, ফোরে কাজ করবো হলো স্কোয়ার ফ্যাশন, মাস্কট প্লাজা। কাজ হচ্ছে স্যার 1/2 ঘন্টা, আমি কিন্তু 11:15 আমি এসে পড়েছি, মামুজান আমি এসে পড়েছি। আপনারা কেমন চালান জানি না, আমি এই স্টাইলে গাড়ি চালাই, মোটামুটি 11:15 আমি মোটামুটি সব কাভারেজ করে অলরেডি ওকে ওকে করতে করতে আমি এসে পড়েছি উত্তরা। উত্তরাকে বলেছি যে কামিং সন সোহেল মাহমুদ মোটো ব্লগ, তাহলে এগুলি সোহেল মাহমুদকে চ্যানেলে পাবেন। সোহেল মাহমুদ এসে পড়েছে, যাই হোক আমরা কিন্তু অলরেডি উত্তরা রাজলক্ষ্মীর সামনাসামনি আছি। এই যে রাজলক্ষ্মী হচ্ছে হাতের বাঁ পাশে, এই ব্রিজ দেখা যাচ্ছে, ট্রাফিক ভাইয়া দাঁড়িয়ে আছে মাঝখানে সিগন্যালের অপেক্ষায়, কিন্তু বাস কিন্তু অলরেডি বামে থামাইছে। ঠিক আছে, ও সিগন্যাল দিছে, আমিও সিগন্যাল মতন বের হলাম, কিন্তু বাসটা একটা টার্মিনাল করা দরকার ছিল। আমরা অলরেডি রাজলক্ষ্মী পার করলাম, সামনে কিন্তু অলরেডি বাঁদিকে যাবো হলো আজম রোড, আমরা আজম রোড দিয়ে ঢুকে যাবো। তো ভিডিওটি আমরা এই পর্যন্তই করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, কাউকে আমি বকতে চাই নাই ভাই, আমি চাইছি যে ফ্রেশ থাকতে, কারণ আমি কোনো সময় প্রতিদান চাই না উপকার করে, আবার প্রতিদিন আমাকে দেওয়াও লাগবে না। আপনাদের যার কেউ উপকার করছি না কেন, আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমি টাকা পয়সা চাই না। যাই হোক আমি টাকা পয়সা দিয়ে এইসব দোয়া পাওয়া যায় না, তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যে সোহেল মাহমুদ এগিয়ে যেতে পারে, এবং কি আমার গাড়ির নামটা যদি ট্রান্সফার করে নেন মহসিন রাব্বানি। আমি কেন ব্লগিংয়ে বললাম যে ভাই কাউকে আমি বকার ইচ্ছা নাই, আর আপনি আমার অফিস কলিগ, কিন্তু আপনি অনেক টাইম লস করে ফেললেন, তো গাড়ি যদি আপনার পছন্দ নাই হতো আপনি কেন গাড়িটা কিনলেন, পছন্দ মতনই গাড়ি কিনতেন, তখন আপনার রানারের গাড়ি ছিল। তো গাজীপুর হক, যাই হোক আমরা মেট্রো প্লাসটা আমার মহসিন রাব্বানি অফিস কলিগের কাছে বিক্রি করে আমি এখন ভুগতেছি, তো নামটা সে ট্রান্সফার করে নেয় না। তা আমরা অলরেডি আছি কোথায় জানেন, আছি হলো আজম রোড, সিগন্যালে আছি, সামনে পাল গার্মেন্টস। তো ভিডিওটি আমরা এই পর্যন্ত করি, লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো ভিডিওটি, এবং কি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে দেখুন সোহেল মাহমুদের চ্যানেলটি, এবং কি জানান কোন জায়গায় ভুল হলো, কোন জায়গায় শুধরাতে হবে। তো যাই হোক আমরা শুধরে নিব, সেটা হলো মেন জিনিস, আর কিছুই না, আপনাদের দোয়াই সোহেল মাহমুদ এগিয়ে আসবে, এগিয়ে যাও। যাই হোক আমরা এই পর্যন্ত ভিডিওটি করি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, চিল ব্রো চিল, আল্লাহ হাফেজ।